মানপুর নামে একটি জঙ্গলে রহিম বাস করত। তার একটি মুরগি ছিল, সে মুরগির ডিম বিক্রি করে তার সংসার চলত। মুরগিটিকে তার বাড়ির পাশে একটি বেড়ার খাঁচা বানিয়ে সেখানে সে রাখত। কিছুটা দূরে এক গভীর জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে এক পাজি শিয়াল ছিল। অনেক চেষ্টা করেও সে বেড়ার মধ্যে ঢুকতে পারলো না। সে মনে মনে ভাবতে লাগলো, এই নানুষ নানুষ মুরগিটাকে কি করে খাওয়া যায়। তার জন্য সে মুরগির সঙ্গে বন্ধুত্ব করলো। একদিন সন্ধ্যাবেলায় মুরগিটি বেড়ার মধ্যে হাঁটছিল, এমন সময় শিয়াল এসে মুরগিকে বলল, হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। মুরগি, তুমি কি করছো? খাওয়া দাওয়া কি হলো? আরে শিয়াল বন্ধু, সন্ধ্যাবেলায় একটু হাঁটাহাঁটি করছিলাম, তুমি এখানে কি করছো? এত বড় একটা জঙ্গলে আমি একা, মনের মতো একটা বন্ধুও পাই না যে কারোর সঙ্গে গল্প করবো। তাই তো আমি তোমার সঙ্গে গল্প করার জন্য তোমার কাছেই চলে আসি। তুমি ছাড়া আমার কি আর কোনো বন্ধু আছে বলো? তোমার যে মুখের সুর, তোমার ডাকেই তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠি। তুমি একটু বেশি প্রশংসা করছো শিয়াল, তোমার মতো এরকম কেউ আমাকে বলে না, কেউ এরকম প্রশংসাই করে না। সবাই কি আর প্রশংসা করতে জানে বলো? এই যে আমি তোমার কথা কত চিন্তা করি, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে কত মজা হতো বলো? তোমার এই মধুর সুরে ভরে আমাদের সবারই ঘুম ভাঙতো, কতই না ভালো হতো বলো? তোমার এই বন্দি জীবন দেখতে আমার একদমই ভালো লাগে না। কি যে বলো, আমার মালিক তো আমাকে অনেক ভালোবাসে, আমি প্রতিদিন ডিম দেই আর সে আমাকে অনেক খাবার দেয়, আমি তো খুব ভালো আছি। কি বলছো বন্ধু, তোমার ছানাদের তুমি বিক্রি করে দাও, এটা তুমি গর্ব করে বলছো? ছি বন্ধু ছি, এটা তুমি গর্ব করে বলছো? তোমার ছানাদের তুমি বিক্রি করে দাও? ছি বন্ধু ছি। এটাই তো নিয়ম শিয়াল, সে আমাকে কত কষ্ট করে লালন পালন করছে আর আমি তাকে প্রত্যেক দিন একটা করে ডিম দেই, এটাই তো হওয়ার কথা বলো শিয়াল। কি সব বলছো মুরগি, তুমি মা হয়ে তোমার বাচ্চাদের তুমি বিক্রি করে দিচ্ছ, এটা তুমি কিভাবে বলছো? আমি তোমার কাছ থেকে এটা একদম আশা করিনি। তোমার কি একটুও কষ্ট হয় না? কই আমাদের জঙ্গলে তো কই এরকম হয় না, আমরা তো একদমই স্বাধীনভাবে চলি। তুমি আমাদের সঙ্গে চলো, দেখবে সেখানে একদম স্বাধীনভাবে চলতে পারবে আমাদের সঙ্গে। শিয়াল তোমার কথাই ঠিক, আমি আমার সন্তানদের বিক্রি করে আমি অনেক বড় ভুল করেছি, আমি আগে বুঝতে পারিনি, কিন্তু তোমার সঙ্গে জঙ্গলে গেলে তো আমার অনেক বিপদ হতে পারে। তোমার মতোই কি আর সবাই ভালো বলো, যদি কেউ আমাকে মেরে ফেলে? অনেক কষ্ট পেলাম বন্ধু, আমি থাকতে তোমাকে কেউ খেয়ে ফেলবে সেটা কি হয়? না 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 না, আমি তোমাকে রক্ষা করব, তুমি চিন্তা করো না। শোনো, তুমি ওই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে আসো, তুমি আমার সঙ্গে চলো, দেখবে স্বাধীনতা কাকে বলে, জীবন কাকে বলে। এই কথা শোনার পর মুরগি বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এলো, শিয়ালের সঙ্গে মুরগি জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো। কিছু দূর যেতেই শিয়াল মুরগির ঘাড় মটকে ফেলল। অনেক বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দেখিনি, পরের জন্মে কারোর মিষ্টি কথায় বিশ্বাস করো না। কিছুক্ষণ পর শিয়াল মুরগিটাকে খেয়ে ফেলল, মুরগি বুঝতে পারল সে কতটা বোকামি করে, তার বদলে সে শাস্তি পেয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।